আবারো আমন্ত্রণ জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে। আফিফ হোসেন, ধ্রুব আর নুরুল হাসান সোহান উইকেটে থেকেছেন কেবলমাত্র 9 ওভার। এই 9 ওভারের জুটির উপর ভর করে আরব আমিরাতের সামনে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ। এই দুই ব্যাটার 9 ওভার ব্যাটিং করে করেছেন 81 রানের অনবদ্য জুটি, তাতেই স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে 159 রানের। টি টোয়েন্টি তরুণদের খেলা প্রায় প্রতিটি দলের তারুণ্যের জায়গান নিয়ে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে। বাংলাদেশ দলেও তারুণ্যের আধিক্য, তবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঠিক তারুণ্যের এই খেলাটাতেই কেন যেন পিছিয়ে আছে। যদিও আরব আমিরাতের বিপক্ষে ধারণা বদলে দেওয়ার চেষ্টা করেছেন তরুণ ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব। একের পর একে যখন উইকেট পড়ছিল তখন আফিফে ঘুরে দাঁড়িয়েছেন এবং তুলে নিয়েছেন দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি। 38 বলে 5টি বাউন্ডারি এবং 1টি ছক্কায় হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। শেষ পর্যন্ত আফিফ হোসেন 55 বলে অপরাজিত থেকেছেন 77 রানে। 7টি বাউন্ডারির সঙ্গে 3টি ছক্কার মার মেরেছেন তিনি। অধিনায়ক নুরুল হাসান সোহান শেষ পর্যন্ত ঝড় তুলে 25 বলে অপরাজিত ছিলেন 35 রান করে, 2টি করে বাউন্ডারি আর ছক্কার মার মেরেছেন তিনি। আজকের ম্যাচে দুই মেকশিফট ওপেনার মেহেদী হাসান মিরাজ এবং সাব্বির রহমান রুম্মন বলার মতো তেমন কিছুই করতে পারেনি। 3 নম্বরে নামা লিটন কুমার দাস পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তবে বলিংয়ে ভালো করেছেন মেহেদী হাসান মিরাজ এবং দুর্দান্ত একটি ক্যাচও নিয়েছেন। ফলশ্রুতিতে ম্যাচটা খুব সহজেই টার্নিং হয়েছে বাংলাদেশের জন্য। সত্যি কথা বলতে মেহেদী হাসান মিরাজ বলিংয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। এদিকে আরব আমিরাতের দলের সুরি একমাত্র 24 বল 39 রান করেছেন, যেটা কিনা বলার মতো। আর কোনো ব্যাটারি তেমনভাবে খেলতে পারেনি। শেষ পর্যন্ত বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব সহজে আরব আমিরাতের বিপক্ষে জয় পেয়েছে। দেখার বিষয় আগামীকালকের ম্যাচটা কেমন খেলে বাংলাদেশ ক্রিকেট দল। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।